go to the beach. Come with the cars. আসসালামু আলাইকুম সবাইকে, জাকি আলম ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো, তবে আমার মনটা একটু খারাপ, কারণ আমার ঈদের ব্লগটি আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গিয়েছে আমার ভুলের কারণেই। যাই হোক, কি আর করা, ঈদের দিন আমরা আর কোথাও বের হইনি, বাসায় ছিলাম সারাদিন। আর ঈদের পরের দিন আমরা একটু সি সাইডে গিয়েছিলাম। দিনটা অনেক সুন্দর ছিল, ঝলমলে রোদ ছিল। আর এদিকে ও গাড়িটাকে একটু ক্লিন করে নিচ্ছে যাওয়ার আগে। গাড়ি তো অনেক ময়লা হয়ে গিয়েছিল, কারণ এখন যেহেতু লকডাউন, গ্যারেজে গিয়ে গাড়ি পরিষ্কার করা সম্ভব না, তাই এখানে করে নিচ্ছে। এদিকে বাবার সাথে ফারিয়া আর ফারাবিও দাঁড়িয়ে আছে, গাড়ি যখন পরিষ্কার করছিল তখন ওরাও খুব এনজয় করছিল মনে হয় জিনিসটা দেখে। সো এখন ফাইনালি গাড়ি পরিষ্কার করে আমরা বিচের দিকে রওনা দিলাম। তখন প্রায় দুপুর একটা বাজে, অনেক গরম ছিল। আমরা বিচে চলে আসলাম, গাড়ি রাখার জন্য পার্কিং স্পেস খুঁজছিল, বাট পাওয়া যাচ্ছিল না স্পেস কোথাও, সব দিকেই ফুল। তো আমরা আবার রাউন্ড দিলাম আর একটা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই দূরে দূরে দাঁড়িয়েছে, শপের বাইরে দূরত্ব বজায় রেখেই সবাই বাইরে দাঁড়িয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা পার্কিং স্পেস পেয়েছিলাম, ওখানে গাড়িটা রেখে আমরা একটু এখানে নেমেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। ওরা স্কুটি নিয়ে খেলা করছিল, এখানে এত বেশি মানুষ ছিল না এই জায়গাটায়, তাই আমরা এখানে নেমেছিলাম। বিচের মধ্যেও সবাই বসেছে অনেক দূরে দূরে। বিচের পাশেই ছোট ছোট বাগান, আর এখানে একটা ছোটোখাটো পার্কও আছে। আমরা হাঁটতে হাঁটতে ওই দিকেও গিয়েছিলাম, আর এই ফুলগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল, ওই জন্য আমি একটু ভিডিও করেছিলাম, অরেঞ্জ কালার, ইয়েলো কালার। আর আমার মেয়ে ঘাসের থেকে যেই হোয়াইট কালার ফ্লাওয়ারগুলো পাচ্ছিল ওগুলো নিচ্ছিল, ওই ফ্লাওয়ারগুলো খুবই পছন্দ করে। এটা হচ্ছে পার্কের ভিতরে একটা ফাউন্টেনের মতো আছে, ওখানে কিছু মাছ দিয়েছে তারা, এটা উপরের দিকে আর পানিগুলো একটু ঘোলা, তাই ভালো করে দেখা যাচ্ছে না। ফাউন্টেনটা অফ ছিল, ওই জন্য আমি ওইদিকে আর ভিডিও করিনি। ফাউন্টেনের পানিগুলো নিচে যেদিকে পড়ে আমরা ওদিকে যাচ্ছিলাম, ওখানেও কিছু মাছ আছে, এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল মাছগুলা, ওগুলো দেখলে অনেক ভালো লাগে। আর ছোটোবেলা থেকে আমার অ্যাকুরিয়ামের প্রতি একটা দুর্বলতা কাজ করতো, এবং মাছের প্রতি, ওটা আমার ফ্যামিলি মেম্বার সবাই জানে। এখন আমি আপনাদেরকে দেখাতে যাব একটা খুবই অবাক করা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন এটা শাপলা ফুল, খুবই সুন্দর দেখাচ্ছিল ফুলটা। আমি তো দেখে ভিডিও না করে পারলাম না, হাতে ধরে ভিডিও করে ফেললাম। এখন আমরা আবার পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, এখন পার্ক থেকে বের হয়ে আমরা বিচের অন্য পাশ দিয়ে যাব, দেখা যাক কি হয়, পার্কিংয়ের স্পেস পাওয়া যায় কি না।
আমরা চলে আসলাম গাড়িতে। আমি এখন ফারিয়াকে ওর কার সিটে বসিয়ে দিব, আর ওদিক দিয়ে ফারাবি চলে গেল, সে তো নিজে নিজেই দরজা খুলে ফেলতে পারে এখন। এই যে দেখতেই পাচ্ছেন, ও নিজেই দরজা খুলছে গাড়ির। ফারাবিকে ওর কার সিটে বসিয়ে দিয়ে লক করে দিচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা একটা স্পেস পেয়েছিলাম পার্কিং এর। সমুদ্রটা দেখতে অনেক সুন্দর লাগছিল, নীল পানি, একদম মনে হচ্ছে স্বচ্ছ পানি দূর থেকে। আমরা মা মেয়ে মিলে কিছু শেল কুড়িয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়ে শেলগুলো নিয়ে কানের মধ্যে দিয়ে সাউন্ড শুনছিল। জানি না এটা ও কোথা থেকে শিখেছে, আমি কখনো ওকে বলিনি বা দেখাইনি জিনিসটা। আমরাও ছোটোবেলায় এই জিনিসটা করতাম, কানের মধ্যে শেলগুলো দিয়ে সমুদ্রের গর্জন শোনার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দ্বিতীয় দিনটাও অনেক ভালো কেটেছিল। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।